বলিউডে 2 দশক পূরণ দিয়া মির্জার, দেখে নিন অভিনেত্রীর সেরা 5টি সিনেমা। বলিউডে 2 দশক কাটিয়ে ফেললেন অভিনেত্রী দিয়া মির্জা। 2001 সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল অভিনেত্রীর ডেবিউ ছবি রেহনা হ্যায় তেরে দিল মে। এক ত্রিকোণ প্রেমের গল্প উঠে এসেছিল এই ছবিতে। 3 গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া মির্জা, সাইফ আলী খান এবং আর মাধবন। 2000 সালে মিস এশিয়া স্পেসিফিক হয়েছিলেন দিয়া, এর পরপরই বলিউডে পা রাখেন তিনি। 2003 সালে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর ছবি প্রাণ যায় পর সান না যায়, ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অমল যোশী। 2007 সালে মুক্তি পেয়েছিল দিয়ার ছবি শুট আউট অ্যান্ড লেখন্ডওয়ালা, দিয়ার অন্যতম সেরা ছবি। 2012 সালে মুক্তি পেয়েছে দিয়া মির্জার ছবি 5 বোধহয়।